আসছে নতুন বাংলা ছবি সদ্ভুত অদ্ভুত। মজা হাসির মোড়কে সমাজের দুটি নেগেটিভ চরিত্র পকেটমার ও টিকিট ব্ল্যাকারের জীবন ও তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে ছবিতে। ছবিটি আপাত দৃষ্টিতে মজার হলেও ছবিটি কিন্তু এক বিশেষ সামাজিক পরিস্থিতির বার্তাবাহী। ছবির চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়। ছবির শুটিং ফ্লোরে হাজির ছিল ইমেজ বেঙ্গল। কি বললেন পরাণ বন্দ্যোপাধ্যায় শুনে নিন। কাজটা করে আমার ভালো লাগছে, কারণ এটা অন্য ধরনের ছবি। এর মধ্যে একটা ব্যঞ্জনা আছে, একটা মানে কি বলবো, পদ্ধতিটা একটা অন্য ধরনের, আঙ্গিকটা একটা অন্য ধরনের, একটু মানে মজা আছে, একটু আলাদা বৈশিষ্ট্য আছে, মেসেজ আছে, বিনোদনের উপাদান রয়েছে। এবং দৈনিক জীবনের মানে সম্পর্কে মানুষ জীবনের খোঁজে পাবে, ডেইলি লাইফে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ মানে প্যালেটেবল স্যালাড মনে হবে সব কিছু মিলিয়ে। দাদা, টনিক তো মানুষের মন ছুঁয়ে গেছে, তো এই সিনেমার মাধ্যমে আবার কি পরাণ বন্দ্যোপাধ্যায় অন্যভাবে মানুষকে ছুঁয়ে যাবেন, কি মনে করছেন? না, যে কোনো অভিনেতা তার তো সবসময় মনে একটা স্বপ্ন থাকে, কারণ তার কাছে দর্শক হচ্ছে তার, এটা আমার ব্যাখ্যা, তার কাছে শিক্ষক দেবতা, কারণ সব কিছু তো শিখেছি তাদের কাছে। দর্শকের জীবনের সুখ দুঃখ হাসি কান্না লোভ হিংসা স্বার্থপরতা সব কিছু থেকে তো শিখে সেই চরিত্রগুলো আমি গড়ি। অর্থাৎ যে মূর্তি আমি গড়ি, আমি যখন দেবতার পূজায় বসি সেই মূর্তি তো অর্ঘ হিসেবে সাজাই তাদের জন্য। তো যারা সন্তুষ্ট হয়ে যখন আমার হাত দু হাত তুলে আশীর্বাদ করেন, আমার যখন বুকটা ভরে যায়, যখন প্রশংসা করেন, তখন তার মধ্যে একটা বার্তা থাকে যে তোমার ভালো হয়েছে, যেটা আমি আমার ব্যবহারিক জীবনে বলে থাকি, ভালো আরও ভালো বার্তা। দর্শকদের প্রশংসার মধ্যে আশীর্বাদের মধ্যে ওই বার্তাটা থাকে, তোমার এই ভালো কাজটা দেখে আমরা সন্তুষ্ট হয়েছি, তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে প্রশংসা করছি, কিন্তু আমরা এর থেকে আরও ভালো চাই। এই সতর্কতা নিয়ে, এই দায় নিয়ে, এই মানে কী বলবো, সেই প্রতিশ্রুতি নিয়ে আমাকে এগোতে হয়। সুতরাং প্রতি মুহূর্তে এটা তো মনের মধ্যে চলে যে এসছে আরও ভালো করতে হবে, এসছে আরও ভালো করতে হবে, এবং দর্শকের প্রাণ ছুঁতে হবে, তাদের ভালোবাসা কুলোতে হবে, এইটি তো আকাঙ্ক্ষা। রাজা, এবার কী বর দিচ্ছেন? এইটা তো হচ্ছে মুশকিল, এক্ষুনি বলে দিলে তাহলে তো ক্রমশ প্রকাশ। আপনি যদি ভূতের রাজার বর পেতেন, কোন তিনটে বর চাইতেন? কোন তিনটে বর চাইতাম? যে আমি তিনটে বরের মধ্যে এটাই থাকতো যে আমি যখনই তিনটে বরের মধ্যে একটা বর চাইব, তখন বাকি দুটো ডবল হয়ে যাবে।